হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো সবার প্রথমেই বলি গুড মর্নিং, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালোই আছি। আর এই দেখো, উঠে সকাল সকালের কাজকর্ম আমরা শুরু করে দিয়েছি। তো অলরেডি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর দেখো, এখানে আমি ডিম সিদ্ধ বসাচ্ছি, কারণ আজকে হচ্ছে ডিমের ঝোল হবে, তো সে কারণে ডিম সিদ্ধগুলো রেডি করে রাখছি। তো চা করে নিয়ে তারপর আমি ডিম সিদ্ধটা বসিয়ে দেব, আর তাহলে কাজ এগিয়ে থাকবে। আর সকাল সকাল আগে চা না খেলে, পেটে কিছু না দিলে তো কাজ সহজে হয় না। টুকটাক করে নিই চা হতে হতে, আর চা ঠান্ডা হতে হতে কিছুটা এগিয়ে যায়, তারপর আবার চা খেয়ে তো বাকি কাজগুলো করে নিই। তো দেখো, এখানে গরম জলও করি প্রত্যেক দিন সকালবেলা, তো সে কারণে গরম জলটা আগে করে নিলাম। তো এখন কিন্তু আমি ডিম সিদ্ধটা বসিয়ে দেবো, আর ভাত আর ডিম সিদ্ধটা হতে থাকুক, আমি ততক্ষণে চাটা আরাম করে বসে গল্প করতে করতে খেয়ে নেব। তো দেখতে পাচ্ছ ভাত, আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি, এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে চা খেয়ে নেবো। আগে চা তো করেছি, কিন্তু চাটা ঠান্ডা করার জন্য রেখেছি। এমনিতেই তো আমি গরম চা খেতে পারি না, তার মধ্যে এখন আবার একটু গরম গরম পড়েছে, তো আরোই মানে গরম চা খাওয়ার কোনো প্রশ্নই নেই, মানে ওটা ঠান্ডা করে কোল্ড হিসেবে খাবো আমি। তো এগুলো হতে থাকুক। আর দেখো যে আমাদের হেল্পার দিদিটা আছে, সেই দিদিটা চলে এসছে, তো তোমাদেরকে দেখাই। এখন অলরেডি সবজি কেটে রেখেছে, সবজি মানে এই আলু পেঁয়াজ ছুলে রেখেছে, তো এখানে ক্যাপসিকাম আছে, এখানে আলুর তরকারি হবে সেই আলু কেটে রেখেছে, এখানে পেঁপের তরকারি হবে পেঁপে কেটে রেখেছে। তো সব একদম টেবিলের অবস্থাটা একদম খুব বাজে অবস্থা হয়ে আছে, তো এগুলো পরিষ্কার করে নেবো, এগুলো সরিয়ে দেবো। তো এখন যেহেতু রেখেছে, তো চাটা আগে খেয়ে নিই। তো এখন ফাইনালি চা খেতে কিন্তু বসে পড়েছি, চা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর শাশুড়িমার চা অলরেডি খাওয়া হয়ে গেছে, কারণ আমি চাটা এখানে রেখে বাকি কাজগুলো করছিলাম। তো ততক্ষণে শাশুড়িমার চা খাওয়া হয়ে গেছে, আর আমি যেহেতু একটু ঠান্ডা খাই, তো এই জন্য ঠান্ডা করে এখন চাটা খেয়ে নেবো আগে, আর তারপর কাজগুলো করে নেব। এখন চলে এসেছি রান্নাঘরে, আমার চা খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্নার মশলা আর যেগুলো যেগুলো লাগবে, আলু টালু সব কিছু কেটে নেব। আর এখন দেখো, আগে মশলাটা করে নিচ্ছি, তারপরে হচ্ছে আর যা যা কাটার আছে সেগুলো কেটে নেব। আর আলু আগে কেটে অলরেডি নিয়েছি, তো এখন আলু কাটাও হয়ে গেছে, আর সবজি মানে সবজির মশলাটাও করে নেব। আর আজকে কী কী রান্না হবে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। আজকে হচ্ছে হবে ডিমের ঝোল, আর তার সাথে কী হবে তোমাদের সাথে চেষ্টা করবো পরে শেয়ার করার। তো চলো বন্ধুরা, আগে মশলাটা চলছে, আর অলরেডি বসে গেছে রান্না। আর হচ্ছে এখন সবাই কে কি করছে তোমাদের সাথে দেখি, শেয়ার করি। তো ওই ঘরে বাবার মেয়ে আছে, আর মেয়েকে ইনহেলার দিয়ে দিচ্ছে, ও তো নিতে পারে না, তো ডাক্তার ওকে ইনহেলার নিতে বলেছে, এই জন্য বাবা ওকে সকালে ইনহেলারটা দিয়ে দেয়, আমি রাত্রিবেলা দিয়ে দিই। আর তো চলো দেখাই রান্নাঘরে কি হাল চলছে। তো এখন যেহেতু হাবি উঠলো, তো এখন দেখো চা বসিয়ে দিয়েছি, আর মা এখানে আলুর তরকারি বসিয়েছে,
আর এখানে মাকে দেখা যাচ্ছে না, পুরো আলোর ফোকাসে না সাদা সাদা হয়ে যাচ্ছে মুখগুলো। আর এখানে দেখো অলরেডি ডিম ছুলে, দেখাই যাবে না। তো এখন রান্না বাড়ি চলছে, এখন আগে হাবিকে চাটা দিয়ে নিই, তারপর হচ্ছে বাকি একটা বাকি আছে ডিমের ছোড়, সেটা করতে হবে, আর মেয়ের ছোলো বসাতে হবে। আর এখন হচ্ছে অন্য কাজের দিকে আসিনি এখনো, এখন হচ্ছে আগে রান্নাঘরটা করে নিই, তারপর বাইরে যা কাজ আছে সেগুলো করবো। কারণ রান্না হয়ে গেলে তাহলে মনে হয় যেন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আগে রান্নাটা করে নিই। আর মেয়ে আর বাবা মিলে এখন গল্প করছে, তো চা হলে চা খেয়ে নেবে। তো চলো আগে অন্য কাজগুলো করে নিই, তো আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর দেখা যাক আর কী কী কাজ আছে সেগুলো একটা একটা করে করতে হবে। তো দেখো এখানে কে মঙ্গনিস থেকে কেক আনা হয়েছিল, তো সবাই মিলে ওটাই খাচ্ছি। তো হাবির খাওয়া অলরেডি হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা খেয়ে নেব। আর কেক খেতে কার না ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে, আর আমার তো খুব খুব প্রিয়। তো এখন একটু কেকটা ছিল, সেই কেকটা খেয়ে নিলাম। আর এখন দেখো আমি হচ্ছে মেয়ের জন্য একটা হেলথ ড্রিঙ্ক বানাচ্ছি, এটা হচ্ছে ডাক্তার ওকে দিয়েছে খেতে, কেননা ও কিছু মানে এত অসুস্থ ছিল, তো ওর ইমিউনিটি বাড়ানোর জন্যই মেনলি এই ড্রিঙ্কটা দেওয়া। তো এটা সকালের দিকে এই সময়টা দিয়ে থাকি, মানে ব্রেকফাস্টের পরে দিয়ে আমরা, তো যাতে ওর একটুখানি উপকার হয়। তো যাক, ও শরীর ভালো থাকলেই আমরা খুশি থাকি, তো এই জন্য এই ড্রিঙ্কটাও খেতে খুব পছন্দও করে। তো প্রথমে তো চিনি দিতাম, কিন্তু এখন ও চিনি লাগে না, তো এমনিও খেতে পারে, তো ওর হ্যাবিট হয়ে গেছে খেতে খেতে। তো এখন এখন ওকে এটা দিয়ে নেব। আর তারপর দেখো এখন এখানে তোমরা দেখতেই পাচ্ছ মোবাইলে অলরেডি এলভি চলছে, তো সেখানেও মেসেজ করছি, আর আমি একটুখানি কুল খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছু খাচ্ছি। তো আমি কুল খাচ্ছিলাম, কুল আমার খুব ভালো লাগে, তো কুল নিয়ে এসেছিলাম, তো কুলি খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ ওখানে দুটো মোবাইলে আমার কাজ চলছে, তো সেই দুটো মোবাইলে আগে কাজগুলো করে নিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে কাজ মানে মোবাইলের কাজও করছি, আর তার সঙ্গে সঙ্গে ঘরের অন্য কাজও করছি। তো মোবাইলে যেটা করার, ভিডিও দেখা, এলবিতে জয়েন হওয়া, সব কিছু করতে থাকি। আর দেখো এখন সব কিছু সেট করে আমি কাজে চলে যাব, আর ভিডিওটা বেশি বড় করব না। তার প্রথমেই বলে দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো বন্ধুরা, এখন আমার মোবাইলের কাজ আপাতত বন্ধ, মানে সব কিছু সেট করে রেখেছি, কথা বলাও হয়ে গেল এলবিতে, তো এখন একটুখানি কাজগুলোও করে নিই, কারণ যদি কাজগুলো না করে থাকি তাহলে খুব দেরি হয়ে যায়। তো কিছুদিন ধরে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আর হচ্ছেও, নাহলে অনেকটা দেরি হয়ে যায়, তখন আর সব কিছুই দেরি হয়ে যায়, তো এই জন্য এখন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো আজকে আর বেশি বড় ভিডিও করছি না, তো কাপড় ভাঁজ করতে করতে ভিডিওটা অবশ্যই শেষ করে দেবো। তো তোমরা থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো চলো বন্ধুরা, গান শুনতে শুনতে কাজও করি, আর তোমরা ভিডিওটাও দেখে নাও। तुझको ही सोचेंगे अब हम, रोशनी ये तेरी, ख्वाबों में रखेंगे बंद हम, चल सोचे क्या। तो आज के जो टाटा नेक्स्ट ब्लॉगे आबार देखा होच्छे।